আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরাক সম্পর্কে। ইরাকের সরকারি নাম রিপাবলিক অফ ইরাক। দেশটি 3 অক্টোবর 1932 সালে ব্রিটিশদের দখল থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার সময় দেশটি ছিল কিংডম অফ ইরাক। ইরাকের সরকারি ভাষা হচ্ছে আরবি, যদিও প্রশাসনের অনেক জায়গায় ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার। ইরাকের পতাকায় রয়েছে 3টি রং, সবার উপরে লাল রং, সবার নিচে কালো রং এবং মাঝখানে রয়েছে সাদা রং। আর সাদা রঙের ডোরার উপরে সবুজ রং দিয়ে আল্লাহু আকবর তাকবীর লেখা আছে। দেশটির পতাকা মোট 3 বার পরিবর্তন হয়েছে। 1921 সালে প্রথমবার, দ্বিতীয়বার 1963 সালে, তৃতীয়বার 2008 সালে। এটি ইরাকের বর্তমান পতাকা। ইরাকের অবস্থান মধ্যপ্রাচ্যে। দেশটির দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান ও সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত। বর্তমানে ইরাক একটি গণতান্ত্রিক দেশ। দেশটি 19টি প্রদেশে বিভক্ত, যাদেরকে গভর্নরেট বলা হয়। ইরাকের নির্বাচিত সরকারি 19টি প্রদেশে 19 জন গভর্নর নিয়োগ দিয়ে থাকে। বর্তমানে ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। দেশটির মোট জনসংখ্যার 20% লোকের বসবাস রাজধানী বাগদাদে। ইরাকের সবচেয়ে বড় সমুদ্রবন্দর হচ্ছে উম্মে কাসরা সমুদ্রবন্দর। দ্বিতীয় বৃহত্তম বন্দর হচ্ছে বসরা শহর। ইরাকের মোট জনসংখ্যা প্রায় 4 কোটি 10 লাখের মতো। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় 83 জন। জনসংখ্যার দিক দিয়ে ইরাক মধ্যপ্রাচ্যের 4র্থ এবং পৃথিবীর মধ্যে 36তম। ইরাকের 99% লোক মুসলিম। দেশটির 55% লোক শিয়া মতবাদের অনুসারী এবং বাকি 40% সুন্নি। দেশটির মোট জনসংখ্যার 80% জাতিগতভাবে আরব, 15% কুর্দি, বাকি 5% তুর্কি, পার্সি ও আর্মেনীয়। ইরাকে ইসলামের আগমন ঘটে 632 সালে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইরাকের শাসনভার পায় মুসলিমরা। পরবর্তীতে ইরাকের বাগদাদ শহর ছিল মুসলিমদের খিলাফতের রাজধানী। 1258 সাল পর্যন্ত বাগদাদ ছিল খিলাফতের অন্যতম বৃহত্তম শহর। 632 সালের পর থেকে একে একে ইরাক শাসন করে রাশিদুন খিলাফত, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, সেলজুক সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্য, তিমুর সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় আরব নাস্তিক কমিউনিস্টরা আরব জাতীয়তাবাদের নামে ফ্রেঞ্চ ও ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ নিয়ে উসমানীয় খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে। এর ফলে ফ্রেঞ্চ ও ব্রিটিশরা সমস্ত মধ্যপ্রাচ্য দখল করে নেয়। পরবর্তীতে 1932 সালে ব্রিটিশরা ইরাককে স্বাধীনতা দেয়। স্বাধীনতার সময় দেশটি ছিল কিংডম অফ ইরাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ইরাকের সামরিক বাহিনীর অবস্থান 50তম। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময় ইরাকের সামরিক বাহিনী ছিল অনেক শক্তিশালী। বর্তমানে ইরাকের সামরিক বাহিনীর বাজেট প্রায় $7 বিলিয়ন। ইরাকের সামরিক বাহিনীর মোট সৈন্য সংখ্যা 1,65,000। ইরাকের মোট জিডিপি 244.50 বিলিয়ন মার্কিন ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে ইরাকের মোট জিডিপি $735 বিলিয়ন। ইরাকের মাথাপিছু আয় প্রায় $6,110। ক্রয় ক্ষমতার ভিত্তিতে মাথাপিছু আয় $17,952। ইরাকের মোট রপ্তানির পরিমাণ প্রায় $65 বিলিয়ন। বিপরীতে আমদানির পরিমাণ মাত্র $32 বিলিয়ন। দেশটির বাণিজ্যিক আয়ের পরিমাণ প্রায় $33 বিলিয়ন। বর্তমানে ইরাকের শিক্ষার হার 85.7%, যেখানে মেয়েদের শিক্ষার হার 80% আর ছেলেদের শিক্ষার হার 91.6%। ইরাকের দারিদ্রতার হার প্রায় 23%, বেকারত্বের হার 36%। বর্তমানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইরাকের অবস্থান 122তম। দেশটিতে প্রচুর সম্পদ থাকার পরেও বৈদেশিক আগ্রাসনের কারণে দেশটি অনেকটাই পিছিয়ে রয়েছে। ইরাকের রয়েছে প্রায় $65 বিলিয়ন সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এছাড়াও দেশটিতে রয়েছে প্রায় $142.5 বিলিয়ন সমপরিমাণ তেলের রিজার্ভ। পর্যটনের জন্য ইরাক একটি আকর্ষণীয় স্থান।
ইরাকের দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে 7000 বছরের পুরনো শহর আরবিল, বাইবেলে লেখা উর শহর, বাগদাদ শহর, বসরা শহর, কারবালার ময়দান, হাটারা, সোলাইমানিয়া, বেবিলন, তেসিফুন, মুসল এবং নিনেবা শহর। প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি এগিয়ে যাক সামনের দিকে। এই কামনায় শেষ করছে আজকের মুসলিম দেশ পরিচিতি পর্ব। আবারও দেখা হবে আমাদের পরবর্তী মুসলিম দেশ ইয়েমেন পরিচিতি পর্বে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।